আমি দেখলাম যে বিরোধী দলের বিএনপির এক নেতা হঠাৎ করে দুপুরবেলা তিনি মন্তব্য করেছেন যে যোগাযোগ মন্ত্রী সব রাস্তায় ঝকঝকে তকতকে দেখছেন, একথা আমি কখনো বলিনি। বাংলাদেশের রাস্তা ঝকঝকে তকতকে করা দিন এসছে, সেই পরিবর্তনের সূচনা করেছি, সে পরিবর্তন আসতে আমি টার্গেট দিয়েছি 2018 সালে বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন, যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে। তবে তারা আজকে তিনি যে বিষয়গুলোর অবতারণা করেছেন, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে কোথাও রাস্তায় গাড়ি আটকাচ্ছে না, তাদের আন্দোলনের গাড়ি আটকে যাচ্ছে, কিন্তু রাস্তায় কোনো গাড়ি আটকাচ্ছে না এবং আশা করি আটকাবেও না।